শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা? মা বাবা তো বলতে হবে, জন্মদাতা মা, জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারিণী মা যারা আছেন তাদেরকে। এছাড়া অন্য কাউকে রূপক অর্থে মা বাবা বলা যায়। রূপক অর্থ মানে কি? অরিজিনাল মা বাবা উদ্দেশ্য না, আমার সম্মানজনকভাবে মা বাবা ডাকলেন, এটা যায়, অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, তিনি বলেছেন আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বাবার মতো। এই যে তিনি তাকে বলেছেন তিনি বাবার মতো, মানে বাবা যেরকম সন্তানকে আদর সোহাগ করে শাসন করে শিখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন ভালো মন্দ। তো এই যে বাবার মতো বলেছেন, রূপক অর্থে শ্বশুর শাশুড়িকে বাবা বলা যায়। জামাই যখন শ্বশুরকে আব্বা বলে তখন নিয়ত থাকে এটা আমার আসল আব্বা না, এটা আমার নকল আব্বা। শাশুড়িকে যখন মা বলে তখন এই নিয়ত থাকে না যেটা আমার গর্ভধারণকারী মা, মনে করেন কথার কথা। এটা যে নিয়ত করে তার দলিল কি? তার দলিল হলো, প্রমাণ হলো, তার যদি কোনো ফর্ম ফিল আপ করতে দেয়া হয়, নাম লেখেন, বাবার নাম লেখেন, সে বাবার নামে যায় কি শ্বশুরের নাম লেখে না নিজের বাবার নাম লেখে, তাহলে বোঝা গেল গল্লিটা ঠিক আছে, এমনি বাপ ডাকতেছে, এই ডাকে অসুবিধা? হ্যাঁ, বলে কেউ বলবেন যে কেউ কি নিজের বাপরে আবার না ডেকে আরেকজন ডাকে? হ্যাঁ, সে দুই নম্বর লোকও আছে। যেমন কেউ পালক রাখছে, পালক জন্মদাতা বাপ আরেকজন, সে বাপ হয়তো আপনার টাকা পয়সার অভাবে আপনাকে খাওয়াইতে পড়াতে পারে না বা এমনি অবহেলা করছে, কিন্তু জন্ম তিনি দিয়েছেন। তো দেখা যায় ওই পালক যে লাগছে তারাই বাপ বলে সব জায়গায় পরিচয় দেয়, আছে না নাই? এটা গুনাহের কথা। যিনি জন্ম দিয়েছেন তিনি যদি এক লোকমা খাবারও দিতে না পারেন, মরণ পর্যন্ত তিনি বাপই থাকবেন। আল্লাহ বলেছেন কোরআনে, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, জন্মদাতা বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা, ওই নকল বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা না। অতএব অরিজিনাল বাপ তাকেই বাপ বলে ডাকতে হবে, কিন্তু অন্যদেরকে বাপ ডাকছেন সম্মান জানাতে গিয়ে, যেমন শ্বশুর শাশুড়িকে জানায়, আমাদের দেশে এটাতে কোনো অসুবিধা নাই। আমরা জানি যে মিথ্যা বলা পাপ, কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না, তাই অনেক কিছু আবল তাবল লিখি, অনেক মিথ্যাও লিখি, সেই ক্ষেত্রে গুনাহ হবে কিনা? মিথ্যা বলা গুনাহ, মিথ্যা লেখাও গুনাহ, মিথ্যা বলা গুনাহ, মিথ্যা, একে তো সঠিক আনসার দিচ্ছেন না আবার মিথ্যা কথা বলতেছেন, কোনো যুক্তি হলো? আপনি সঠিক কিছু লেখেন না, আমার বাপের নাম এটা, আমার গ্রামের নাম এটা, হুদামিসে আপনি যখন লিখবেনই আবল তাবল এরকমই লেখেন। আর যদি বলেন যে যে প্রশ্ন আসছে আমি আন্দাজ করে অনুমান করে একটা লিখছি, সেটা হয়তো ভুল হলো, তো এটাতে কোনো অসুবিধা নাই। সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রশ্ন করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে? সাহাবীরা জবাব করেছেন, আল মুফলিসু ফীনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সে হলো সবচেয়ে অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আমি সেটা বুঝাই নাই। এই যে সাহাবীদের অ্যান্সার ভুল হয়েছে, উত্তর ভুল হয়েছে, এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো ভৎসনা করেন নাই, এই জন্য প্রশ্ন উত্তর দিতে গিয়ে ভুল লিখছেন সেটা মিথ্যা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছা মাথা ঠান্ডা মা ইচ্ছা করে ঠান্ডা মাথা বসে বসে আপনি মিথ্যা গল্প লিখতেছেন, এটা কেন করবেন? যদি গল্পই লিখবেন ভাও তো সত্য গল্প লেখেন। ইচ্ছাকৃত মিথ্যা বলা জায়েজ নাই, লেখাও জায়েজ নাই, ভুল উত্তর দিলে সেটা ভিন্ন কথা, সেটা গুনাহ হবে না।